ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 15,000 ছাড়িয়েছে। এছাড়াও এখনও নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ। সোমবার 27 নভেম্বর গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে, খবর আনাদোলু এজেন্সির। মিডিয়া অফিস জানিয়েছে, গত 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 15,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে 6,150 জন শিশু এবং 4,000 নারী রয়েছেন। এছাড়াও এখনও অগণিত মরদেহ গাজার রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, গাজায় এখনও অন্তত 7,000 মানুষ নিখোঁজ রয়েছেন, তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা 4,700 জনেরও বেশি। এছাড়াও আহত হয়েছেন 36,000-এরও বেশি মানুষ, যার মধ্যে 75% নারী ও শিশু।